আসে প্রাণীর মানুষ কাছের মানুষকে দেখে একটা আলাদা অনুভূতি একটা ভালো লাগা একটা ভালোবাসা তাই তো পূর্ব রাগ তাই তো ভগবান মানব জীবনে এসে তা বুঝিয়ে দিয়েছেন জীবনের আমাদের করণীয় কতগুলো পর্যায়ে করণীয় কর্তব্য সমস্তটা বৃন্দাবন লীলায় তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন অনেকে বলেন বিরহ নাকি মধুর হয় আমি জানি না বিরহ সত্যি সত্যি মধুর হয় কিনা আমার মনে হয় এই বিরহ মধুর যে কথাটা বলে তাকে বলতে হয় আমরা বলি অনেক সময় যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে বিরহ কতটা মধুর হয় তাই না আমাদের মনের কষ্টগুলো আমরা কিছু কিছু সময় কাউকে বুঝিয়ে উঠতে পারি না সেটাই হয় আমাদের পরম কষ্টের সময় এবং সেই কষ্টে একমাত্র আমাদের উপলব্ধি করবার মতো মানুষ থাকে আমাদের প্রাণের ভগবান তাই রাধারানী আজ যখন কৃষ্ণ প্রেমে পাগলিনী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন আমাদের মতন মানুষদেরকে সঠিক পথ দেখাতে জীবন পথের গতি দেখাতে তাই একদিন তাকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে হয় বৃন্দাবনের অসংখ্য গোপিনী নদ নাদা গাছ ফল পাখি সবাই সেই কৃষ্ণ বিহানে তাই আজ রাধারানীও সেই কৃষ্ণ বিরহে নিজে সমর্পণ করেছেন ভগবানের চরণ
जो